গাইস, এখন ঘড়িতে বাজে 8:30। তো আমরা এখন গ্যাংটক থেকে বেরোচ্ছি। এখন আমরা যাব হচ্ছে লাচেনের দিকে, পারমিট অফিস থেকে পারমিট কালেক্ট করে লাচেনের দিকে যেতে হবে। দেন আমাদের ওখান থেকে গিয়ে পারমিট কালেক্ট করে আজকের আমরা যাচ্ছি গুরুদনমার্গ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমরা এই হোটেলটায় ছিলাম, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো হোটেলটার খুবই ভালো ছিল, বাইকারদের জন্য খুবই বেটার। ওকে, এই হচ্ছে আমাদের হোটেলটা ছিল রাইট সাইডে যেটা। তো ব্যাক সাইডের ভিউটা খুবই ভালো ছিল আর সুন্দর সকালবেলা। আর আমাদের সব লাগেজ টাগেজ বাঁধা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা গাইস। তিনটে বাইক, আমার বেবি আর এদিকে দুটো ডমিনার দাঁড়িয়ে আছে। বন্ধু, আমরা প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, সব বেরোচ্ছি। এই রাস্তাটা যেটা দেখছো না, খুবই ডেঞ্জারাস, খুব সাবধানে যেতে হবে, কারণ পুরো খাড়া রাস্তা নিচের দিকে। এখন নাবাসনের সময় পুরো নিচের দিকে ডাউন, তো খুব সাবধানে ব্রেক করে যেতে হবে। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে এমজি মার্কেট, খুব কাছাকাছি আমরা ছিলাম। তো এমজি মার্ক তোমরা দেখতেই পাচ্ছ, এটা গ্যাংটক এমজি মার্ক। তো এখন আমরা যাচ্ছি পারমিট অফিসের দিকে, ওখান থেকে পারমিট কালেক্ট করে বেরোবো আমরা লাচেনের জন্য। তো চলো যাওয়া যাক। বন্ধু, আমরা মেন রাস্তাটায় উঠে গেছি। তো রাস্তাটা দেখো কি সুন্দর, দু সাইডে কভার আপ করা, বিশেষ করে লেফট সাইডে যেদিকে খাড়াই আছে, খাদ আছে, তো সেই সাইডে কভার করে রাখা। আর এই গ্যাংটক শহর তো বড় শহর, মানে সিকিমের রাজধানী তোমরা সবাই জানো। তো সেই কারণের জন্য এই শহরটায় মানে সুন্দরভাবে সাজানো গোছানো করে রাখা, আর খুবই ওয়েল ডেভেলপড হচ্ছে শহরটা। আর ইন ফিউচার আরও বেশি হোটেলস বলো বা অ্যাকোমোডেশন যেসব আছে সেগুলো আরও বেটার হতে চলেছে এই হোটেলে। তো আমরা পারমিট অফিসের খুব কাছাকাছি আসি, এই রাস্তাটাই পারমিট অফিস ডাইরেক্ট যাচ্ছে। তো চলো পারমিট অফিসের কাছাকাছি যাই, ওখান থেকে পারমিটটা কালেক্ট করব, দেন যাব। আজকের রাস্তাটা অনেকটা লং, তো খুবই সাবধানে আমাদের যেতে হবে, আর টাইমটা একটু ম্যানেজ করে যেতে হবে অবশ্যই। তো বন্ধু, এই যে বাঁ দিকে আছে পারমিট অফিস, তো এখান থেকে রাস্তাটা ক্রস করে নিই, ক্রস করতে হবে। ওকে, এই চকিটা একটু সাবধান, এখানে পুলিশ কিন্তু ভালো মতো ধরে, আমি আগে কেস খেয়েছিলাম আগে। ওকে, তো তোমাদের আমি সাজেস্ট করবো যে একটু দেখে শুনে যাও। আর উল্টো দিকে এই যে পারমিট অফিসের গেট দেখা যাচ্ছে, তো চলো দেখে শুনে যাই, লেফট সাইডটা দেখে যেতে হবে। তো চলো, এই যে ডাক দিয়ে দিচ্ছে, তো ওখানে গাড়িটা রাখি, রাখে দেন ওখান থেকে দাদা, একটা দাদা আছে তার সাথে চেনা জানা আছে, তো তাকে ফোন করে দেন, তার সাথে কথা বলবো। কি প্রবলেম, এখানে গাড়ি আগে রাখতে দিত, তো এখানে গাড়ি রাখতে দিচ্ছে না, এখানে এখন রো পার্কিং করে দিয়েছে। আর পিছনে একটা পুলিশ অফিস এসেছে, আর যা গাড়িগুলো আছে তাতে কাঁটা মারছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, কাঁটা বার করে কাঁটা ডাইরেক্ট মারছে। তো খুবই বাঁচান বেঁচে গেছি, গাড়ি রেখে গেলেই এখানে একদম প্রবলেম হয়ে যেত। তো চলো একটু আগে যাই, আগে গিয়ে একটা জায়গা আছে, এই একটা হোটেল না কি বলে ওদের, পার্কিং, একটা পেড পার্কিং করা আছে হোটেলের মধ্যেই। তো ওইখানটা গিয়ে গাড়িটা আমরা রেখে এসে এখান থেকে আবার হেঁটে আসো, এতটা সকালবেলা এইসব জিনিসগুলো। আর সিকিম পুলিশের বিহেভিয়ার না আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। বন্ধু, আমরা পারমিট কালেক্ট করে নিয়েছি, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গেছে, রাস্তা ভিজে গেছে। ওকে, আমরা রেনকোট ফেনকোটগুলো হালকা চাপিয়ে নিয়েছি গায়ে। তো একটা যেটা প্রবলেম হয়ে গেছে, আজকের আমরা লাচেনেই স্টে করছি, কারণ যে দাদাটার সাথে আমাদের, যার থেকে আমরা পারমিটটা করালাম, তো সেই সাজেস্ট করলো যে রাস্তা খারাপ আছে লাচেন যাওয়ার পথে, রাস্তাটা টোটালি অনেকটা রাস্তাই অফ রোডিং আছে। দেন তারপর লাস্ট যে পেট্রোল পাম্প আছে মাগনানে, ওখান থেকে আমাদের তেল ফুয়েল আপটা করাতে হবে, জেরিক্যানও তেল ফেলবো, তো ওখানেও টাইম একটু লাগবে, ঠিক আছে। তো সেই কারণের জন্য আজকে আমরা ভাবছি লাচেনে স্টে করে যাবো, গুরুদনমার্গটা আমরা কালকে যাব, কালকে আমরা ওটাকে কন্টিনিউ করব, ঠিক আছে। বেশি প্রেশার নিয়ে লাভ নেই, সময় আছে হাতে, তো অত প্রেশার নিয়ে বেকার গিয়ে লাভ নেই। আর তো কিছু ভাইদের সাথেও দেখা হয়ে গেছে, তো একসাথেই আমরা উঠছি আস্তে আস্তে। ওকে, তো চলো সবাই মিলে একসাথে যাওয়া যাক, দেন ওপরে আস্তে আস্তে এগোই। আর বৃষ্টিটা নিয়ে একটা চাপ আছে, কারণ ফুল অন অফ রোড রাস্তা, তার মধ্যে আবার বৃষ্টি, জানি না কী হবে। তো চলো সাবধানে যাই গাইস। রাস্তার অবস্থা দেখো, জল জমে আছে রীতিমতো, বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে অনেকটাই। ওকে, তো খুব রিস্ক নিয়ে ভিডিও করছি ক্যামেরা দিয়ে। আর একটা জিনিস যেটা বলার, যে রাস্তার অফ রোডটা মানে 60% বলছিলাম, হয়তো মেবি আছে, বাট তার থেকে বেশি মনে হচ্ছে, কারণ ভাঙাচোরা রাস্তা পুরো ভর্তি, রাস্তার খুব খারাপ অবস্থা। তো টাইমটা সেখানেই লাগছে, আর মজাও আসছে। আর বৃষ্টি হওয়ার কারণে কী হয়েছে, রাস্তাঘাটে হালকা ফুলকা ওয়াটার ক্রসিংও পাচ্ছি মাঝে সাঝে, ভাঙাচোরা ফুল অন অফ রোড, আর ভিউটাও সেই লেভেলে, তো কোনো কথা হবে না বস, সব ওয়েদারই মজা নিতে হবে, অত ভাবলে হবে না। রাইডে বেরিয়েছি, অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, একটু অ্যাডভেঞ্চার তো না হলে কেমন ফিকা ফিকা লাগে। তো চলো আস্তে আস্তে এগোই।
ক্রসিং পেয়ে গেছি, ফাস্ট ওয়াটার ক্রসিং, ও ফুল অন অফ রোড। গাইস সামনের রাস্তাটা দেখো, পুরো ভাঙাচোরার পুরো খাড়াই রাস্তা, পিছনের চাকা পুরো স্পিন খাচ্ছে, রেস দিলে পুরো স্পিন খাচ্ছে, রাস্তা দিয়ে নদীর মতো জল বয়ে যাচ্ছে। ভাই কোথায় চলে এসেছি, আজকে কী ভাগ্য নিয়ে বেরিয়েছি জানি না, দেখতেই পাচ্ছ পুরো কাদা জল আর পুরো রাস্তা দিয়ে যেন নদী বয়ে যাচ্ছে, নিচের দিকে নদী বয়ে যাচ্ছে, এতটাই ডেডলি কন্ডিশন। আর কাকাকে দেখো, পুরো মাথায় প্লাস্টিক দিয়ে বিন্দাস যাচ্ছে, কোনো চাপ নেই কাকার, তো আমরাও চাপ বেশি নেব না, আমরা এই অ্যাডভেঞ্চারটাই করতে এসেছি আর তাই ফুল অন অফ রোড করবো, আর এই এক্সপিরিয়েন্সটাই কাজে লাগাবো, এক্সপিরিয়েন্সটা থেকেই আমরা শিখবো ইন ফিউচার আর অনেক কিছু। তো চলো এইভাবেই অ্যাডভেঞ্চার করতে করতেই আমরা আস্তে আস্তে লাচিনের দিকে এগোচ্ছি। আর এখন ঘড়িতে প্রায় বিকেল হতে চলেছে, কারণ 2:30 কাছাকাছি বেজে গেছে। বন্ধু আমরা চলে এসেছি মাগনান পেট্রোল পাম্পের লাস্ট পেট্রোল পাম্প নর্থ সিকিমের, তো এখানে তেলের দাম হচ্ছে 111 সামথিং, তো আমাদের কলকাতার থেকে দাম কম। ফুয়েল অ্যাপ টুয়েল অ্যাপ হয়ে গেছে টোটালি, আমরা জেরিকেন নিয়ে নিচে, সামনে চেকপোস্ট আছে, তো এখান থেকে ক্যামেরা টোটালি ব্যান্ড, ওকে, তো এখান থেকে যা ভিডিও আসবে আশা করি সেগুলো ফোনে করতে হবে, বুঝতে পারলে। আমরা আগে থেকে আমি ক্যামেরা সব ঢুকিয়ে নিয়েছি, কারণ এখান থেকে টোটালি সিকিমে ক্যামেরা বন্ধ, ক্যামেরা তুমি অ্যালাউ নেই, বিশেষ করে অ্যাকশন ক্যামেরা, ফোন দিয়ে ভিডিও বানানো যাবে সেদিক থেকে কোনো প্রবলেম করে না, তো চলো সেইগুলো একটু দেখে নিই। আর এখানে পারমিটে একটা স্ট্যাম্প আছে, এখান থেকে একটা জমা দিতে হবে কাগজ, যে জেরক্সগুলো আমরা পারমিট করেছি তার জমা দিয়ে, তো এখান থেকে আমরা আস্তে আস্তে বেরোবো। বন্ধু আমরা আজকে গুরুদনমার্গে তো হতোই না, কারণ 12 অবধি টাইম থাকে, তো গুরুদনমার্গ ওটা লাস্ট চেকপোস্ট ক্রস করা, তো সেই সব যাওয়ার প্ল্যানটা নেই, তো লাচেনে যাচ্ছি। আর এখন অলরেডি 4:30 মতো বেজে গেছে, বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধ করা যাবে। আর বলতে বলতেই সামনে টানেল চলে এসেছে, একটা মাত্র টানেল পড়ে যেটা তোমার যেতে পড়ে গুরুদনমার্গে নর্থ সিকিম যেতে, তো চলো টানেলে ফার্স্ট টাইম আমি আমার বেবিকে নিয়ে ঢুকে পড়েছি, টোটালি ফান হচ্ছে, খুব মজা হচ্ছে, কজ এইটা একটা সব বাইকারের কাছে ড্রিম থাকে যে নতুন নতুন জিনিস দেখবো, নতুন নতুন এক্সপিরিয়েন্স করবো। আর রাস্তাটা না মানে বাইরে থেকে যখন ঢুকলাম ভিতরটা টেম্পারেচার অনেকটা লো, ঠান্ডা ঠান্ডা লাগছে, পুরো ঠান্ডা চিল হাওয়া, আগে বাইরে তো ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছিলো যেহেতু সেই কারণে, তো দেখো মোটামুটি ভালোভাবে স্পিড মেনটেন করে আমরা যেতে পারছি, তো চলো আগে দুই ভাই যাচ্ছে, তো বুম বুম করতে করতে টোটালি ছোটো টানেল বাট খুবই ভালো ছিল, এনজয়েবল, সামনের ভিউটাও সেরা, বেরোতে পুরো পাহাড় সামনে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত বন্ধু। বৃষ্টিটা একটু কমেছে আর ভিউটা দেখো, একটু চা খেতে দাঁড়ালাম, নিচে একটা ড্যাম আছে, তো পুরো ব্লু কালারের জলটা আর হালকা গ্রিনিশও ভাবছে, তো হাওয়া দিচ্ছে ফুরফুর করে, সামনে পুরো ভ্যালি দুর্দান্ত বন্ধু। সামনে ফলসটা দেখো কি বড়, এটা হচ্ছে নাগা ওয়াটার ফলস, তোমরা নাম শুনেছো মেবি। এই ব্রিজটায় চলে এসেছি, তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, দেন এখান থেকে বেরোবো। গাইস অন্ধকার প্রায় হতেই চলেছে, একদম দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার হয়েই এসছে, তো এখন প্রায় আমরা লাচেনের খুব কাছাকাছি চলে এসেছি, ওকে, তো লাচেন আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেল। আমরা যে কী প্ল্যান বানিয়েছিলাম বলতে নেই, যে সেই দাদাটা আমাদের একটু সাজেস্ট করেছিল বলে খুব ভালোভাবে আমরা ঠিক টাইমে লাচেন ঢুকেছি আর মাথায় প্রেশার নিতে হয়নি, ওকে, তো টোটালি অফ রোড ছিল, গাড়ির পুরো কাদা মেখে তো ফুল বাজে অবস্থা, আর সাথে আমাদেরও, তার সাথে একটা ভালো জিনিস আজকের, এত অফ রোড করেছি না, তো অফ রোডের একটা যে চুল ছিল যে একটা অফ রোড করবো, অফ রোড যেহেতু ভালোবাসি, তো সেই জিনিসটাও আজকের অনেক বেশি এক্সপিরিয়েন্স হলো, তার সাথে সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো লাইফে, এটা যে অফ রোডিং যতই টাফ হয় ততই আমাদের সক্রিয়ভাবে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হয়, একটু এদিক ওদিক তো গেম ওভার, তো সেই দিক থেকে আস্তে আস্তে আমরা সেই এক্সপিরিয়েন্সগুলো গেন করে নিয়েছি, আরও করব গুরুদনমার্গে, কালকে তো আরও বেশি অফ রোড আছে, তো টোটালি চলো পুরো মজা হবে, খেলা হচ্ছে তো, আর আমাদের সাথেও, আর তোমাদের যেটা বলার যে তোমরা টোটালি নিজেদের যদি স্বপ্নগুলোকে খুব তাড়াতাড়ি পূরণ করো, কখন কী হয় বলা যায় না বন্ধু, তো চলো এইভাবেই আস্তে আস্তে আমরা লাচেনের দিকে যাই, লাচেনে ঢুকি, দেন তোমাদের সাথে কথা বলছি।
লাচেন, আর এখান থেকে মাত্র 3 কিলোমিটার বাকি আমরা ডোয়েটাই হচ্ছে লাচেনের লাস্ট চেকপোস্ট। এখানে লাস্ট কাগজ একটা আমাদের দেখাতে হবে লাচেন ঢোকার আগে। তোমরা যদি আসতো, বাইকাররা দেখতে পাইনি সামনে দুটো গাড়ি পেয়েছি এতক্ষণ পরে। আগে অনেক বাইকের সাথে কথা হচ্ছিলো, তারা মাগরানি থেকে যাবে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তায়। তো আমরা বেরিয়ে এসেছি। তো কি বলছে, ও তো স্যার বলছে যে আগে গাড়িটা পার্ক করে এসে দেন এখানে কাগজপত্র দেখাতে। তো কোনো প্রবলেম নেই, গাড়িটা পার্ক করে নিই, ঠিক আছে? তো একেবারে লাচেনে ঢুকিয়ে দিন, তোমাদের সাথে কথা বলছি, পার্কিংটা হয়ে যাক এখানে, চলো। বন্ধু এইটা হচ্ছে, আমরা লাচেনে ঢুকেছি, এখন হোটেল নিয়ে নিয়েছি লাচেনে। তো এই দেখো লাচেন শহর পুরোপুরি। বাইকে ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে আর কন্টিনিউ করতে পারিনি। তো এই লাচেন শহর পুরোপুরি দেখিয়ে দিলাম। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।